دغه چلونګټه دیسنه

আমগুলো এখন কাঠারের সাহায্যে কুড়িয়ে নেওয়া নেওয়া হচ্ছে

আমগুলো দেখুন এভাবে কেটেছি কাটারের সাহায্যে এখানে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এগুলো আমি গ্যাসে পুরি নিয়েছি ভালো করে আগে মেখে নেব তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি সব শেষে আমি দিয়ে দেবো লেবুর রস লেবুটা কেটে নিচ্ছি এখন আমি সবগুলো মেখে নিচ্ছি একসাথে মাখানো হয়ে গেছে আমি সবশেষে একটু লেবু রস দিয়ে দেব লেবুর রসটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে রেডি আমার আম মাখা এবার আমরা খাবো এভাবে আম মাখা বানালে কিন্তু খেতে খুব টেস্ট হয় আমরা এভাবেই বানাই কেমন হয়েছে আজকে আমরা বাড়ির ছাদে বসে বসে আমাখা খাচ্ছি লকডাউনে কি করবো এখন আমরা সবাই বাড়ির ছাদে বসে আম্মাখা খাচ্ছি আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘরে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ